হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, সাবধান আছো। আমরা আজকে হচ্ছে তড়িৎ প্রবাহের প্রবাহ বিভাজন দেখব, তারপর ভোল্টেজ যে বিভাজন সেটা দেখব। তো এই জিনিসটা কি সেটা বোঝার চেষ্টা করবো। এটাতে কিছু ফর্মুলা আছে আসলে, সেই ফর্মুলাগুলো যদি আমরা একটু মনে রাখি তাহলে আমাদের ম্যাথ করতে অনেক সুবিধা হবে আর কি। তো আমরা একটু ডেরিভেশনটা একটু দেখার চেষ্টা করি আজকে। আসো, তো ফার্স্ট হচ্ছে বিভব বিভাজন কি। হ্যাঁ, বিভব বিভাজন, বিভাজন মানে হচ্ছে কি, ভাগ। হ্যাঁ, আমরা একটা বিভবকে কতগুলা নির্দিষ্ট ভাগে ভাগ করব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুইটা রোধ আছে আর কি, একটা হচ্ছে R1, একটা হচ্ছে R2, মানে রোধ সিরিজে আছে, মানে শ্রেণীতে আছে, আমরা বুঝতে পারতেছি। তো খেয়াল করো যে এই R1 আর R2, মানে R1 এর শুরুর প্রান্ত আর R2 এর শেষ প্রান্ত, এই দুই প্রান্তের মধ্যবর্তী যে বিভবটা সেটা হচ্ছে কত, ভি। হ্যাঁ, এখন এই ভি হচ্ছে বেসিক্যালি R1 এর দুই প্রান্তে বিভব যদি V1 হয়, R2 এর দুই প্রান্তে বিভব যদি V2 হয়, তাহলে আমরা বলতে পারি যে V হচ্ছে V1 প্লাস V2। একটু খেয়াল করো যে V একটা ব্যাটারি, এই ব্যাটারিতে যে কারেন্টটা পাস করে সেটা যদি আমরা I চিন্তা করি, I মানের কারেন্ট চিন্তা করি, তাহলে সেই I কিন্তু আসলে R1 এর ভিতর দিয়ে প্রবাহিত হবে, আবার R2 এর ভিতর দিয়ে প্রবাহিত হবে। ঠিক আছে, ওকে। তো এখন দেখো যে আমরা কিন্তু I সুন্দর মতো করে বলতে পারি, I ইকুয়াল টু কত হবে, I ইকুয়াল টু হবে হচ্ছে V বাই কত বলো, R1 প্লাস R2। এখন দেখো যে আমরা যদি বলি যে এই R1 এর দুই প্রান্তে বিভবটা কত, তাহলে আমরা কিভাবে বের করবো বলো, R1 এর ভিতর দিয়ে কত কারেন্ট প্রবাহিত হচ্ছে সেটা, আর হচ্ছে R1 এর যে রোধ, মানে R1 এর রোধটা R1ই, তাহলে আমরা কি বলবো বলো, এই R1 এর দুই প্রান্তে ভোল্টেজ V1 ইকুয়াল টু হচ্ছে I ইন্টু R1। হ্যাঁ, আয়ের মান আমরা যে এখানে পাইছি, তাহলে আমরা এটা ইকুয়াল টু কত পাচ্ছি খেয়াল করো, R1 বাই R1 প্লাস R2 ইন্টু V। ঠিক আছে, ঠিক একইভাবে আমরা যদি R2 এর দুই প্রান্তের ভোল্টেজটা বের করি, তাহলে আমাদের আসবে হচ্ছে I ইন্টু R2। R2 এর ভিতরে কত কারেন্ট প্রবাহিত হচ্ছে সেটা আমরা দেখবো, আর হচ্ছে R2 এর যে রোধটা সে দুটোর গুণফলই হচ্ছে R2 এর দুই প্রান্তের ভোল্টেজ। ঠিক আছে, তাহলে এটা ইকুয়াল টু আমরা বলতে পারি হচ্ছে R2 বাই R1 প্লাস R2 ইন্টু V। ওকে, সুন্দর। একটু খেয়াল করে দেখো যে আমাদের এই R1 এর দুই প্রান্তে বিভব যখন বের করতে বলতেছে, তখন কিন্তু এই যে R1 হচ্ছে উপরে আর R1 প্লাস R2 হচ্ছে নিচে, তার সাথে V গুণ। হ্যাঁ, আর R2 এর দুই প্রান্তে বিভব যখন বের করতে বলছে, তখন আমরা উপরে কি চলে আসছে দেখো, R1 এর জায়গায় R2। খুব সহজ মনে রাখা, এই অংশটুকু কমন, V বাই R1 প্লাস R2 দুইটাতেই আছে, কিন্তু যখন আমরা V1 বের করতেছি তখন উপরে হচ্ছে R1, যখন আমরা V2 বের করতেছি তখন উপরে হচ্ছে R2। ওকে, তো এই হচ্ছে মোটামুটি আমাদের বিভব বিভাজন। এখানে যদি আমাদের তিনটা থাকতো, তাহলে ঠিক একইভাবে আমাদের নিচে তিনটা আসতো, উপরে একটা বসাতাম। ঠিক আছে, আচ্ছা, তো এই যে ব্যাপারটা প্রবাহ বিভাজন কিংবা কারেন্ট ডিভিশন যে রুলটা, সেই রুলটা হচ্ছে আমাদের একটা প্রবাহে একটা ব্যাটারি দিয়ে আমরা নির্দিষ্ট মানে কারেন্ট বের হবে, সেই কারেন্টটা যতগুলো রাস্তা থাকবে সেই রোধের একটা নির্দিষ্ট অনুপাতে সে বিভিন্নভাবে ভাগ হয়ে যাবে। হ্যাঁ, মানে একটা কারেন্টকে আমরা অনেকগুলো রাস্তাতে পাস করাবো, তো সে কত অনুপাতে ভাগ হবে সেই জিনিসটা আমরা দেখবো। ওকে, একটু খেয়াল করো যে এই যদি আমি এখান যে পয়েন্টটা বলতেছি, এই পয়েন্টটা আর এই যে প্রান্তটা, এই দুটো প্রান্তের বিভব কিন্তু R1 এর জন্য যা, R2 এর জন্য তাই। হ্যাঁ, তো এখন তোমাকে যদি জিজ্ঞেস করা হয় এই পুরো সার্কিটে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে, তার জন্য তোমার কি বলতে হবে বলো, I ইকুয়াল টু কত হবে, I ইকুয়াল টু হচ্ছে এই দুই প্রান্তের ভোল্টেজ, ভোল্টেজটা কত আছে V, ডিভাইডেড বাই তুল্য রোধ। আমি হচ্ছে টোটাল সার্কিটের কারেন্টের কথা বলতেছি, মানে এই ব্যাটারি দিয়ে কত কারেন্ট ফ্লো করতেছে সেই আইটা, বোঝা গেছে? ওকে, তো একটু খেয়াল করে দেখো যে এই I আমরা কিভাবে বের করতে পারি, ভি বাই পুরা বর্তনী তুল্য রোধ। পুরা বর্তনী তুল্য রোধটা কত বলো, পুরা বর্তনী তুল্য রোধ হচ্ছে R1 আর সমান্তরাল R2, এটা করে যে তুল্য রোধটা আসবে সেটাই হচ্ছে এই পুরা বর্তনী তুল্য রোধ। আমি দেখতেই পাচ্ছি এখানে R1 আর R2 কিসে আছে বলো, সমান্তরালে আছে, বোঝা গেছে? ওকে, তাহলে আমাদের এটা যদি আমরা করি, তাহলে আমাদের ভি বাই R1 R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2, তাহলে আমরা দেখব যে আমাদের এই R1 R2 নিচে যাচ্ছে, R1 প্লাস R2 উপরে যাবে, R1 R2 নিচে থাকবে। ঠিক আছে, তো একটু খেয়াল করে দেখো যে এই I ইকুয়াল টু আবার আমরা লিখতে পারি, I ইকুয়াল টু হচ্ছে তোমার I1 প্লাস I2। I1 প্লাস কত বলো, I1 প্লাস I2, কারণ এই I হচ্ছে দুটো ভাগে ভাগ হচ্ছে, একটা হচ্ছে I1, একটা হচ্ছে I2। ওকে, তো এখন আমাদের এখানে যদি আমরা I1 ইকুয়াল টু কত সেটা বের করতে চাই, আমরা একটু সহজ একটু বুঝে নেই যে এই দুই প্রান্তের বিভব আমরা I1 R1 ও লিখতে পারি, আবার আমরা I2 R2 ও লিখতে পারি। ঠিক আছে, তো খেয়াল করো
যে আই ওয়ান বাই আই টু ইকুয়াল টু কত আসতেছে, আই ওয়ান বাই আই টু ইকুয়াল টু হচ্ছে আর টু বাই আর ওয়ান, ঠিক আছে। এখন তুমি যদি নিচে হর যেটা আছে সেটা যদি দুই সাইডে যোগ করো তাহলে দেখবা আসবে যে আই ওয়ান বাই আই ওয়ান প্লাস আই টু দিস ইকুয়াল টু হচ্ছে আর টু বাই আর ওয়ান প্লাস আর টু, আর ওয়ান প্লাস কত বলো আর টু। এখন দেখো এই আই ওয়ান প্লাস আই টু মানে কিন্তু আমরা কি লিখতে পারি বলো, আই লিখতে পারি, ঠিক আছে। তাহলে আমাদের এটা আসতেছে হচ্ছে আই ওয়ান বাই আই ইকুয়াল টু হচ্ছে আর টু বাই আর ওয়ান প্লাস আর টু, ঠিক আছে। তাহলে আই ওয়ান ইকুয়াল টু আসতেছে হচ্ছে আর টু বাই আর ওয়ান প্লাস আর টু ইন্টু আই। ঠিক একইভাবে আমরা যদি জাস্ট উল্টা দিতাম আই টু বাই আই ওয়ান ইকুয়াল টু কত লিখতে পারতাম, আর ওয়ান বাই আর টু, হ্যাঁ। তখন যদি আমরা নিচেরটা যোগ করতাম তাহলে ঠিক একইভাবে আমাদের আই টু ইকুয়াল টু আসতে হচ্ছে আই টু ইকুয়াল টু আসতে হচ্ছে আর ওয়ান বাই আর ওয়ান প্লাস আর টু ইন্টু আই। তো আমাদের এই ফর্মুলাটা মনে রাখতে হবে, ঠিক আছে, এই দুটো ফর্মুলা মনে রাখতে হবে আর হচ্ছে এই দুটো ফর্মুলা মাথায় রাখতে হবে। ওকে, তো আমরা আশা করি যে আজকে আমাদের যে ক্লাসটা এটা আমরা বুঝতে পারছি। তো একটু সহজ আমি আরেকবার একটু রিপিট করে দেখো, আই ওয়ান যখন আমরা বের করতেছি তখন উপরে হচ্ছে আর টু, আই টু যখন আমরা বের করছি তখন উপরে হচ্ছে আর ওয়ান, হ্যাঁ। একটু সহজভাবে যদি আমরা বুঝি তাহলে কিন্তু আমাদের এই ফর্মুলাগুলো মনে রাখা খুবই সহজ, হ্যাঁ। ভিওয়ান ভি টু এর ক্ষেত্রে আমাদের ভিওয়ানের জন্য আর ওয়ান, ভি টু এর জন্য আর টু, বাট আই ওয়ান আই টু যখন আমরা বের করতেছি তখন হচ্ছে আই ওয়ানের জন্য আর টু আসতেছে, আই টু এর জন্য আর ওয়ান আসতেছে, হ্যাঁ। এখানে আমরা কারেন্ট ডিভিশন করতেছি যেহেতু এখানে আই, হ্যাঁ, সেজন্য এখানে আই, আর যেখানে যেহেতু আমরা ভোল্টেজ বিভাজন করতেছি সেই জন্য এখানে হচ্ছে ভি। কোন ভোল্টেজটাকে ডিভাইড করতেছি আমরা, এই ভি কে। এখানে আমরা কোন কারেন্টটাকে আমরা ডিভাইড করতেছি বলো, এই আই কে। তো এটাই হচ্ছে বেসিক্যালি আমাদের কারেন্ট ডিভিশন ভোল্টেজ ডিভিশন, হ্যাঁ। তো সামনে আমরা এই টাইপের আরো ক্লাস নিব আর কি। তো সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর বেশি বেশি করে ফ্রেন্ডের সাথে শেয়ার করবা, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবা। আল্লাহ হাফেজ।